বহু প্রাচীন নদিয়ার শান্তিপুর আমড়াতলায় বুদ্ধ পূর্ণিমার প্রতিবাদ থেকে পাঁচ দিন চলে অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তবে নদিয়ার শান্তিপুর ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমড়াতলা এলাকায় ৩০০ বছরের বেশি প্রাচীন অন্নপূর্ণা পুজো শুরু হয় বুদ্ধ পূর্ণিমায়। প্রতিপদ থেকে পাঁচ দিন যাবৎ পূজা হলেও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এভাবে আলাদা বিশেষত্ব কিছু নেই চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর মতো। ঠিক কী কারণে এই পুজো শুরু হয়েছিল বা কেন এমন নিয়ম তা জানেন না এলাকার প্রবীণরাও। তবে তারা তাদের বাপ ঠাকুরদারদের মুখ থেকেই শুনেছেন এই এলাকায় একটি খড়ের চালায় দুর্গাপুজো হতো, তা বন্ধ হয়ে গিয়েই চালু হয় অন্নপূর্ণা পুজোর। এই প্রজন্মের ছেলেমেয়েরা পাঁচ দিন ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। প্রসাদ এবং ভোগ প্রতিদিনই বিতরণ হলেও শেষের দিন মহোৎসবে সারা শান্তিপুরের মানুষ আমন্ত্রিত থাকেন। বর্তমান এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন কৌশিক পারমানিক, যিনি শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান। স্বভাবতই এবার বাড়তি উচ্ছ্বাস এলাকাবাসীর মধ্যে। কৌশিকবাবুও জানালেন, পাড়ার ছেলে হয়েই সকলের মাঝে পুজো কাটাচ্ছেন আনন্দে। আমাদের যারা পূর্বপুরুষ মানে আমার ঠাকুর দাদা যারা, তাদের মুখেই শুনেছি সঠিক উনি বলে নি সেখানে পুজো হতো। তখনকার দিনে তো পুজোটা নিষিদ্ধ ছিল, দেবদেবীর পুজো নিষিদ্ধ ছিল, যার ফলে ঠাকুর গোপনে পুজোর মতো কেন নিষিদ্ধ ছিল, কেন হ্যাঁ নিষিদ্ধ কেন ছিল? তখনকার দিনে মুসলিম রাজত্ব ছিল, আচ্ছা, অনেকদিন আনুমানিক ৩০০ বছরের ওপর হবে আনুমানিক, এটা তো আমি আন্দাজে বলছি আর কি। তো এমনি অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রে তো অন্য ডেটের সময় হয়, তো এটা কী সময়? এটা কিছু না, কী যেমন বড়বাজারের ক্ষেত্রে দেখা গেল অন্নপূর্ণা এক সময় হয়, এটা আবার আলাদা সময় কেন? এটা তো বুদ্ধ পূর্ণিমাই হয়, বরাবরই বুদ্ধ পূর্ণিমা আমাদের অন্নপূর্ণা আর বড়বাজারের ব্রহ্মা একই দিনে হয়। এটা বুদ্ধ পূর্ণিমা ইয়ে ধরি হয়, কৃষি নক্ষত্র ধরি হয়। আচ্ছা, কী উপাচার আছে আলাদা? উপাচার কিছু নেই, এটা তো ইয়ের মতোই পুজো হয় আর কি, দুর্গাপুজোর মতনই পুজো। আমরা বামুনদের কাছে শুনেছি এভাবেই পুজো হয় আর। আচ্ছা, তার মানে তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এরকম হয় তো? না, সপ্তমী অষ্টমী বলে নেই, আমাদের এখানে পাঁচ দিনের পুজো এইভাবেই হয়। কাল ভোগ আর কি যা কিছু হয় অন্নপূর্ণা তো সেই ইয়ের থেকেই আসছে না তবে। আচ্ছা, আর মন্দির তো অন্নপূর্ণারই মন্দির এটা? হ্যাঁ, কিনা সংস্কার করা হয়েছে আর কি। আগে তো মাটির ঘর ছিল, আগে ঘরের চাল ছিল, সেটা আমরা দেখিনি। বিগত দিনে যারা বয়স্ক লোকেরা যারা তাদের মুখে শুনে আর কি। নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম তপন দীপ। সঠিক বলা যাবে না, ওই ৩০-এর কাছাকাছি হবে। হ্যাঁ, বড়বাজারে যেমন একটা, আমরা যেমন ছোটোবেলায় শুনেছি যে এখানে নাকি একটা ঘরের চালা ছিল, তাতে নাকি প্রথম একবার দুর্গাপুজো হয়, তারপর দুর্গাপুজোটা বন্ধ হয়ে তারপর থেকে এই অন্নপূর্ণা পুজোর সৃষ্টি হয়, এই পর্যন্ত আমাদের জানা আছে। অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রে যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এরকম হয়, এরকম আমাদের কোনো ইয়ে নেই। আমাদের ওই বুদ্ধ পূর্ণিমা ধরেই আমাদের পুজো আগাগোড়াই তাই হচ্ছে। মানে বুদ্ধ পূর্ণিমা যেদিন হবে সেদিন থেকে পুজো শুরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার এবং সেটা সূর্য উদয় থেকে। আর বিশেষ কি নিয়ম কানুন আছে? না না না, নিয়ম কানুন সেটা প্রসাদ ভোগ প্রসাদের বাকি ভোগে তো অবশ্যই ভোগ রোজই হয়, পাঁচ দিন ভোগ ভোগ হয়। আর মস্ত এগুলো তো আলাদা ব্যাপার, এগুলো তো সাংস্কৃতিক অনুষ্ঠান তো রোজই হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের মানে বৃহৎ আকারে একটা মৎসব হয়, যেটা মোটামুটি এখন শান্তিপুরের মধ্যে খুব মানে বড় মধ্যে পড়বে আর কি। যতগুলো বড় মৎসব হয় তার মধ্যে একটা পড়বে। কি নাম আপনার? প্রদীপ প্রামাণিক। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।